ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতার রান্নাঘর সুস্মিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সুস্মিতা আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি বানাবো রসগোল্লা আসলে রসগোল্লাটা কী বলো তো আমি কিন্তু ছানাটা কাটাই মানে কিছুদিক কাটিয়ে নিইনি ছানাটা আসলে না হয়ে গেছে মানে আমার মেয়ের জন্য এক কিলো দুধ নিয়ে আমি প্রতিদিন তো ওকে আমি দুধটা খাওয়াই নিই একদিনকে আর কি গরমই করিনি দুধটা আমার এতটা শরীরটা খারাপ ছিল আর ওরও শরীরটা খারাপ ছিল তো ওকে আমি খাওয়ানোর সময়ও পাইনি আর দুধ গরম করারও সময় পাইনি তো যেই দেখলাম দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি তা দুধটা গরম করার সঙ্গে সঙ্গে দুধটা না এরকম ফেটে গেছে তো আমি কি করেছি ভালো করে একটা সাদা কাপড়ের মধ্যে ছানাটাকে আর কি জলটা সরিয়ে নিয়েছি ভালো করে তো আমি ভাবছি তাহলে কিছু করা যাক তো আমি এখন ভাবছি একটু রসগোল্লা করব তো সেই ছানার মধ্যে কিছুটা গুঁড়ো দুধ মানে আমুল দুধ ছিল তো তিন চার চামচের মতো আমুল দুধ আর এখানে কিন্তু এক কিলো মোষের দুধ রয়েছে আমি এখানে মোষের দুধ দিয়ে করেছি যে তোমার মেয়ে মোষের দুধ খায় তো এখানে আমি মোষের দুধের ছানা নিয়েছি তো তিন চার চামচের মতো আমি গুঁড়ো দুধ নিয়েছি আর নিয়ে নিচ্ছি ময়দা ময়দাটা আমি প্রায় তিন চামচের মতো ময়দা নিয়ে নেবের মধ্যে উঁচু উঁচু চামচটা নিয়েছি বেশ তা আমি তোমাদেরকে বলবো যদি কোনো সময় মনে করো তোমাদের দুধটা ফেটে গেছে হ্যাঁ তাহলে বাচ্চাদের খাওয়ার জন্য যে দুধটা তোমরা নেও সেই দুধটা যদি ফেটে যায় কখনো তাহলে সেটা কিন্তু ফেলে দেবে না সেটা তোমরা অনেক কিছু বানাতে পারো সেই ছানাটা দিয়ে তো আজকে আমি ভাবলাম যে একটু রসগোল্লা বানাই তো আমি ভালো করে ময়দাটার সঙ্গে আর গুঁড়ো দুধের সাথে ছানাটাকে ভালো করে একটু মেখে নেবো আবার খুব বেশি মাখবো না খুব বেশি মাখলে কিন্তু আবার ছানা দিয়ে একটু তেল তেলে ভাব বেরোয় কিন্তু সেই তেল তেলে ভাবটা বেরোবে না কিন্তু সেই জন্য মা সেইভাবে মাখতে হবে একটু আলতো হাতে মাখতে হবে খুব বেশি মাখলে কিন্তু আবার ছানা দিয়ে তেল বেরিয়ে যাবে তেল বেরোলে কিন্তু অসুবিধা তো এই দেখো আমার কিন্তু যে মাখা হয়ে গেছে এই দেখো এরকমভাবে মেখে নিচ্ছি আমি আমি কিন্তু রসগোল্লাটা আগে বানিয়ে নিয়েছি আর ভিডিও করে রেখেছি আর ভেবে রেখেছি যদি রসগোল্লাটা ভালো হয় তাহলেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি ভালো না হয় তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব না কিন্তু এত সুন্দর হয়েছে রসগোল্লাগুলো বিশ্বাস করো তোমাদের সঙ্গে শেয়ার না করলে মানে ভুল হয়ে যেত এই আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম আমি ভয়েসটা কিন্তু পরে দিচ্ছি আগে আমি রসগোল্লাটা বানিয়ে নিয়েছি ভিডিওটা বানিয়ে নিয়েছি আর ভেবেছি যদি রসগোল্লা ভালো হয় তাহলেই তোমাদেরকে শেয়ার করব। ওই জন্যই তোমাদেরকে ভিডিওটা আমি শেয়ার করলাম এখানে আমি চাশনি বানিয়ে নিয়েছি দেখো এখানে আমি দুই বাটি চিনি নিয়েছি আর প্রায় চার বাটির মতো জল নিয়েছি নিয়ে ভালো করে চাশনিটাকে একটু মানে একটা তার আসবে সেরকমভাবে একটু আঠা আঠাভাবে চাশনিটা তৈরি করে নিয়েছি তো চাশনিটা চাষনিটা তৈরি হয়ে গেছে তো আমি গ্যাসটা একদম লো ফ্লেমে করে রেখেছি এবারে আমি গোল গোলগুলো পাকিয়ে নেব তো রসগোল্লাগুলো আমি গোল গোল করে পাকিয়ে নিয়েছি সব দেখো আমি একটু গোল গোল নিয়েছি তোমরা ইচ্ছা করলে এখান থেকে লম্বা লম্বা করেও করে নিতে পারো তো রসগোল্লা যেহেতু ওই জন্য আমি গোল গোল করে নিয়েছি আর যেটা চমচম হয় সেটা একটু লম্বা হয় তো এটা আমি রসগোল্লা বানাচ্ছি বলে গোল গোল করে নিয়েছি করার পরে যে দেখো চাশনিটা কিন্তু ফুটছে এর ফুটন্ত চাশনির মধ্যে আমি রসগোল্লাগুলো সব এক এক করে দিয়ে দেবো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখবে তাহলেই বুঝতে পারবে শেষ পর্যন্ত যে রসের মধ্যে শেষে কি করে রসগোল্লাটা ফুলাতে হয় তো আমি এবারে পাঁচ মিনিটের জন্য রসগোল্লাটাকে ঢেকে দিলাম পাঁচ থেকে সাত মিনিট পরে দেখো রসগোল্লাগুলো কেমন হয়েছে একদম ফুলে টুবো টুবো হয়েছে মানে একদম দোকানের মতো রসগোল্লা আর এত সুন্দর নরম পারফেক্ট রসগোল্লা হয়েছে সেটা মানে দেখেই বুঝতে পারছো তোমরা যে কি করে হলো আর এবার আমি কি করব দেখো এই দেখো হাতায় করে মানে চামচ বড় চামচ বা হাতা যেটা ইচ্ছা সেটা নিতে পারো যখনই মিষ্টির ঝোলটা ফুটে উঠবে এভাবে তখনই মাঝখানে একটু করে জল দিতে হবে যতবারই যতবারই এইভাবে মানে ঝোলটা ফুটে উঠছে ততবার কিন্তু ঝোলটা গাঢ় হয়ে আসছে আর ততবারই আমি হাতা দিয়ে এরকমভাবে মাঝখানে একটু করে ঠান্ডা জল দিয়েছি ঠান্ডা জল দিলে কি হয় ঝোলটা মানে পাতলা হয়ে যায় আর এই যে ফুটা ফুটছে সেটাও কমে যাবে আবার জালটা কিন্তু আমি পুরো ফুল স্প্রেটেই রেখেছি এরকমভাবে কিন্তু আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো জল দিয়ে দিয়ে ঝোলটাকে পাতলা করে নিয়েছি তারপরে পাঁচ থেকে সাত মিনিট এইভাবে জ্বালানোর পরে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর গ্যাসটা বন্ধ করে আমি ঘন্টা খানিকের মতো ঢেকে রেখে দেব। এইভাবে তাতে মিষ্টির মধ্যে ভালোভাবে ঝোলটা পৌঁছাবে তো এখন হচ্ছে ডেকোরেশনের পালা আমার ঘরে মাটির হাঁড়ি ছিল এরকম ধরনের আসলে হাঁড়িটা আমি দই পাতাবো বলে কিনেছিলাম তো দইটা আর বানানো হয়নি তো আজকে আমি রসগোল্লাই মানে এটা দিয়ে বৌনি করছি রসগোল্লাটাকে রেখে তো ডেকোরেশনটা দেখো তো কেমন করছি আমার কাছে তো ভালোই লাগলো ডেকোরেশনটা তোমরা বলো কেমন মনে হচ্ছে না যে সেই নতুন জামাই মিষ্টির হাঁড়ি নিয়ে শ্বশুরবাড়ি এসেছে সেরকম একটা হাঁড়ি হয়েছে তো দেখো আমার কাছে তো হাঁড়িটা বেশ সুন্দর লাগছে তোমাদের কাছে কেমন লাগছে তো সব রসগোল্লাগুলো হাঁড়ির মধ্যে ধরে গেছে আর বাকি যে মিষ্টির ঝোলটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম তাহলে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টসে জানিও যে কেমন হয়েছে মিষ্টিটা